বিবাহের দাওয়াত কবুল করা হচ্ছে ওয়াজিব। ওয়ফিমা আদাহা মিনা দাওয়াতে, আর অন্য অন্য যত রকমের দাওয়াত হোক না কেন, সেগুলি এমনি জায়েজ যেগুলি দাওয়াত, সেগুলি হচ্ছে মন্দুবতন মুস্তাহাব, কবুল করলে ভালো, না কবুল করলে কোনো অসুবিধা নেই। তৃতীয় যে হকটি ছিল সেটা হচ্ছে যদি উপদেশ চাই তো উপদেশ দাও। জি, মমিন মমিনের ভাই, আর মমিন এক মমিন আর এক মমিনের জন্য হিতাকাঙ্ক্ষী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষাই দিয়েছেন। জারির বিন আবদুল্লাহ প্রখ্যাত সাহাবি, তিনি বলছেন বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছি আলা ইকামাতিস সালাতে, যে আমি সালাত কায়েম করব, ওয়াইতাই যাকাত যাকাত দেব, ওয়ান নুসহ লিকুল্লি মুসলিম, আর প্রত্যেক মুসলিমের হিতাকাঙ্ক্ষী হব, প্রত্যেক মুসলিমের হিতাকাঙ্ক্ষী হব। নসিহতের মানে হিতাকাঙ্ক্ষী হয়, আর নসিহত মানে হচ্ছে ভালো উপদেশ দাও, আর যে ভালো উপদেশ দেয় সেই হচ্ছে হিতাকাঙ্ক্ষী। আপনাকে ভালো উপদেশ দিই যাতে আপনার ভালো হয়, ভবিষ্যতে খারাপ না হয়, হিতাকাঙ্ক্ষী আপনার। তো নসিহত শব্দটি আমরা ব্যবহার করি শুধু উপদেশের ক্ষেত্রে, আমাকে কিছু নসিহত করুন মানে কি উপদেশ দেন, এ অর্থে ব্যবহার করি, কিন্তু নসিহত মানে শুধু উপদেশ দেন, নসিহত মানে হচ্ছে আন্তরিকতার সাথে, হলুসিয়াতের সাথে কারো মঙ্গল কামনা করা, এটা হচ্ছে আর নস। আর নস মানে আল হলুস, এই জন্য খাঁটি দুধ, যেই দুধে এক ফোঁটাও পানি মেশানো হয়নি, এটাকে বলে লাবানুন নাস, এখন খাঁটি দুধ। প্রত্যেক মুসলিমের জন্য আমি হিতাকাঙ্ক্ষী হই, সে মুসলিম পরিচিত হোক আর নাই হোক, সে আমার কাছের হোক অথবা দূরের হোক, তাকে দেখার সুযোগ হোক আর নাই হোক, সারা বিশ্বের মুসলিমের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আল্লাহ মুসলিমদের যেন ভালো করে, এটা যেন সবসময় আপনার অন্তরে আমার অন্তরে থাকে, এটা যার অন্তরে যত বেশি আছে সে তত বেশি জাতির হিতাকাঙ্ক্ষী, জাতি মানে মুসলিম জাতি। সহিহ বুখারী মুসলিম আর হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লা ইউমানু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি সত্যিকার অর্থে মমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বালি আখিহি, যতক্ষণ নিজের জন্য যা ভালোবাসে তা অন্যের জন্য ভালো না বাসবে। মা ইউহিব্বুলি নাফসি হাত্তা ইউহিব্বালি আখিহি, অন্য ভাইয়ের জন্য তাই না ভালোবাসবে, মা ইউহিব্বুল, যা নিজের জন্য ভালোবাসেন, নিজের জন্য ভালোবাসেন মানে নিজের কত আপনি নিজের হিতাকাঙ্ক্ষী, আপনার একটা যেন কাঁটাও কষ্ট না দেয় আপনাকে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাঁটাও যেন আপনাকে কষ্ট না দেয়, সামান্য একটা হোঁচটও যেন না খান, হ্যাঁ, কেউ যেন আপনাকে খারাপ না বলে, খারাপ মন্তব্য না করে, এটি অন্যের ক্ষেত্রে হওয়া উচিত। এগুলি হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার দিক। হিতাকাঙ্ক্ষী সম্পর্কে প্রসিদ্ধ হাদিস তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের হাদিস, আদ্দিনুন নসিহা, প্রসিদ্ধ হাদিস, মুখস্থ আছে আদ্দিনুন নসিহা, মুখস্থ নেই হাদিস, হ্যাঁ পড়েন দেখি হাদিস, দীন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, কল্যাণ কামনার নাম, আদ্দিনুন নসিহা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, কাল লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া উম্মাতিহি, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, হিতাকাঙ্ক্ষী শুধু মানুষের না, লিল্লাহি প্রথম আল্লাহর জন্য, বলে কিতাবহি আল্লাহর কিতাব কোরআনের জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে, জি বলে রাসূল রাসূলের জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে, আপনার বাপকে গাল দিলে আপনার ঘুম হারাম হয়ে যেত যতক্ষণ প্রতিশোধ না নিতেন, কিন্তু নবীকে গাল দিচ্ছে, ইসলামকে গাল দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে বলছে, কিছুই হয় না, কোনো ব্যাপার না। বলে রাসূল বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হওয়া, যেমন মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হইতে মুসলিম শাসক ও জনগণের হিতাকাঙ্ক্ষী হবে। বলে আম্মাতিম, পাঁচ নম্বরে জনসাধারণের জন্য, সাধারণ যে কোনো স্তরের মানুষ হোক না কেন, যে কোনো স্তরের ওসি হোক না কেন, তার জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আম্মাতিম, আত্মীয় হোক অনাত্মীয় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সুখী হোক দুঃখী হোক। জনগণের বিষয়টা আমরা বিশেষ করে শিখি, কারণ আমরা জনগণ, তাই না, আপনারা অধিকাংশ মানুষ হচ্ছে পৃথিবীর জনগণ, জনসাধারণ, নেতৃস্থানীয় ব্যক্তি অল্প, পৃথিবীর দুনিয়ার নেতৃত্ব দিচ্ছে, তাই না। তো জনগণের মাঝে কি করে হিতাকাঙ্ক্ষী হবেন, এগুলি হচ্ছে এইরকম যে তাদের ইহকাল পরকালে যাতে কল্যাণ সেই রাস্তা দেখাবে, জনগণের জন্য এমন তাদেরকে দিক নির্দেশনা দেবেন যাতে তাদের ইহকাল পরকালে কল্যাণ হয়,
তাদেরকে সাহায্য করা, দিনের কাজে দুনিয়ার কাজে সাহায্য করা, কাউকে দিন শেখার জন্য, দিন ইসলাম বুঝে না, কিছুই জানে না, নামাজ পড়ে না, কোন রকমের নামাজের রাস্তাটা ধরে নি, সহি আকিদা না, ভ্রান্ত শিরকি আকিদা, তৌহিদের রাস্তাটা ধরে নি, এগুলি হচ্ছে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী হওয়া। কারণ এর মাধ্যমে তারা দুনিয়া আখেরাত সবচেয়ে ভালো করলেন, দুনিয়ায় মুসলিম হয়ে থাকলো আর মরণের পরে জান্নাত যেতে পারলো। দুনিয়ার ক্ষেত্রে একটা লোকের চাকরি নেই, চাকরির সন্ধান করে দিলেন, শুধু শুনলেন না, হয়তো এই সপ্তাহে শুনলেন যে ভাই অনেক ভাই দেখছি চাকরি নেই, কিন্তু তারপরে একটু চেষ্টা করলেন যে দেখি দেখি সেদিকে কোনো জায়গায় চাকরি খোঁজ খাজ পাই নাকি, নিজের জন্য খুঁজছেন, ওইরকম খোঁজ খাজ করলেন, আগামী সপ্তাহে এসে খবর, হ্যাঁ ভাই এরকম চাকরির সুযোগ সুবিধা আছে, এতে আপনার কিছুই লাভ নেই ভাবছেন, অনেক ভাবছেন আমার লাভই কি, এটার গুরুত্ব দিয়ে লাভ কি, তার প্রয়োজন আছে বললো আমার শোনার শুনলাম এতে কি, কিন্তু আপনার কত যে নেকির লাভ আছে, যে এক মুসলিমের পাশে দাঁড়ায় আল্লাহ তার সাহায্য করে, হাদিসগুলি নেই তো, যে ব্যক্তি দুনিয়ার কারো বিপদ আপদকে হালকা করবে আল্লাহ আখিরাতের বিপদ আপদকে হালকা করে দিবে, হাদিস নেই, প্রসিদ্ধ হাদিস, অনেক লাভ আছে। আজকে কারো আপনি উপকারে আসলেন, কালকে আপনার দুর্দিন আসতে পারে, তখন অন্যকে দিয়ে আল্লাহ, হ্যাঁ, ওর কাজা করাবেন যে তুই একসময় করেছিস, এখন তোর জন্য অন্যরা করছে,